দিয়েছি রক্ত, আরো দেব রক্ত, আর ক্যাম্পাস থেকে জঙ্গল কত দিয়েছি রক্ত, আরো দেব রক্ত, এই তৃণমূলের হামলা কারা জেনে রেখো সৈন্যদের আমরা দিন পালন করছি করবো ঠিক করবো, এখন যাবে কোন বন্টি আমার রূপ কেন আর স্বামী চিন্তায় প্রাণ হারায় খেতে কিষাণ ফলে মজুর ছাত্র সবাই ডাক পাঠায় নৌজবান ঘট বাঁধক তৈরি হয় ঘট বাঁধক তৈরি হয় আর কোন শিশুর জমি দুধ শুকনা মুখ সামনে লড়াই এসে ভাই ডাক পাঠায় ঘট বাঁধক তৈরি হয় ঘট বাঁধক তৈরি হয় এই তৃণমূলী হামলা কেন জেনে রেখো হামলা করে এসে ভাইয়ের লড়াই আন্দোলন থামিয়ে দেওয়া যায় না যাবেন না সকলে জানেন যে 2010 সালে আমাদের কমরেড একজন লড়াকু ছাত্র নেতা স্বপন কোলে তাকে নির্মমভাবে হত্যা করেছিল তৃণমূলের দুষ্কৃতি বাহিনী। আজ তার প্রতিবাদে যখন রাস্তায় নেমেছিল তৃণমূল ছাত্র পরিষদ, সেই এসএফআইয়ের মিছিলে, শান্তিপূর্ণ মিছিলে নির্মমভাবে লাঠি চার্জ করে এবং আমাদের কমরেডদের উপর অকথ্য অত্যাচার করে এবং তাদের মাথা ফাটিয়ে দেয়, তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতীকী পথ অবরোধ আমরা কর্মসূচি আমরা করলাম বাঁকুড়া শহরে। ঠিক আছে, এসএফআইয়ের আন্দোলনকে এইভাবে দমিয়ে রাখা যাবে না। এসএফআই ছাত্রদের জন্যে যত দূর যাওয়া যায় তত ছাত্রদের স্বার্থে ততটা লড়বে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্রদের ছাত্রীদের সাথে কথা বলে যাবে এবং তাদের সমস্যার সমাধান করবে।